আমি করলাম আর আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল বন্ধুরা দেখুন গাছগুলো কিন্তু ডাঁটা সার হয়ে আছে আর আপনার ডালগুলো থেকে ছোট্ট ছোট্ট কিন্তু আবার পাতা বেরোনো শুরু করছে ঠিক এই রকম সিচুয়েশানটা হয়েছে কখন সেটা হচ্ছে আমার ফেব্রুয়ারি মাসের যে এক তারিখের ভিডিওটা দেওয়া আছে সেই ভিডিওটা দেখবেন যে আমি কী কী খাবার ব্যবহার করেছিলাম গাছগুলোকে কাটায় ছাটায়ের আগে এবার এই জবা গাছগুলোকে আমাদেরকে কিন্তু রিপোর্টিংয়ের ব্যবস্থা করতে হবে এবার রিপোর্টিং করতে গিয়ে আমাদেরকে কিন্তু কিছু জিনিস লাগবে সেই জিনিসগুলো কিন্তু আপনাকে অবশ্যই জোগাড় করে নিতে হবে এবার কি কী সেই জিনিসগুলো সেটা নিয়ে আজকের কিন্তু ভিডিও অবশ্যই কিন্তু এই জিনিসগুলো যদি আপনার কাছে থাকে তবেই গিয়ে কিন্তু আপনার রিপোর্টিংটা সফল হবে এবং কিভাবে রিপোর্টিংটা করছি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো এবার এই ভিডিওর পরের ভিডিওটাতেই কিন্তু আপনারা পুরোপুরি রিপোর্টিংয়ের ভিডিও পেয়ে যাবেন মানে এর যে পার্ট ওয়ানটা দেখিয়ে দিচ্ছি কি কি আপনি জোগাড় করে রাখবেন এরপর পার্ট টুতে আপনাকে বলে দিচ্ছি যে কি কীভাবে আপনি রিপোর্টিংটা করবেন একদম টপ থেকে গাছ খুলে দেখাবো যে এইভাবে টপটা খুললে টপ ভাঙবে না বা গাছ মরবে না শিকড়কে এইভাবে কাটাই ছাঁটাই করুন কোন গাছে শিকড় কাটাই ছাঁটাই করার প্রয়োজন আছে কোন গাছে নরমাল অল্প পরিমাণে মাটি তুলে দিলেই হবে সমস্ত কিছু এই প্রত্যেকটা ভিডিওতে পার্ট বাই পার্ট আমি আলোচনা করে দেব। এবং এরপর থেকে আমাদের প্ল্যান বুস্টার ছাড়াও টুকটাক খাবারেরও আপনাদেরকে বলে দেব যে এইগুলো খাবারগুলো আপনি গাছে ব্যবহার করতে পারেন ঠিক আছে প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা ভালো ওয়েল ড্রেন মাটি যে মাটিটা আপনি নিজেও তৈরি করে নিতে পারেন বা আমাদের স্টোর থেকেও নিতে পারেন যে কোনো জায়গা থেকে আপনি মাটি কিন্তু সংগ্রহ করুন কিন্তু সেটা আগে অল্প পরিমাণে মাটিটা নিন নিয়ে একবার পরীক্ষা করে দেখুন যে হ্যাঁ ঠিকমতো জলটা ক্লিয়ার হচ্ছে কি না আমাদের এই যে টবগুলো দেখুন আমার প্রত্যেকটা টবে যে মাটিগুলো দেওয়া আছে এই মাটিগুলোতে একবার জল দেওয়ার পর মোটামুটি যদি সূর্য ঠিক মতো ওঠে মানে আপনার পরের দিনই আবার জল দিতে হয় গাছ নুয়ে যায় মানে এই ধরনেরই মাটি আমরা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে থাকি আমাদের যে ভালো মাটিটা যেটা আমরা সেল করে থাকি সেই মাটিটা কিন্তু সেইভাবেই তৈরি করা এবার প্রত্যেকটি জবা গাছের জন্য যে মাটির প্রয়োজন সেটা বলে দিচ্ছি ভালো করে নোট ডাউন করে নিন প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা টবের জন্য আমি বলে দিচ্ছি একটা টবকে মাপার জন্য আপনি একটা ছোট টব নেবেন কেমন টব নেবেন ধরুন এই ধরনের একটা টব নিলেন ঠিক আছে এই টবটার এ ধরুন এইটাতে ফিল আপ করবেন এইটাকে ফিল আপ করবেন আপনি প্রথমে নেবেন টব মাটি তারপরে নেবেন টব বালি টব নেবেন ভার্মি কম্পোস্ট তারপরে গিয়ে আর এক টব নেবেন মাটি মানে বুঝতে পারলেন তার মানে কি হলো তিন টব মাটি টব মানে এইটার টব বালি আর এক টব থেকে ভার্মি ভার্মিকম্পোস্ট বা পাতা পচা সার বা গোবর সার এই তিনটে জিনিসই আমাদের স্টোরে অ্যাভেলেবেল আছে যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের থেকে নিতে পারেন এবার এইগুলো সব কিছু নিয়ে ভালো করে মিক্স করে নিলেন মিক্স করে নিয়ে এর সাথে দেবেন আমাদের প্ল্যান বুস্টার এক একটা টবের জন্য এক মুঠো করে যদি আপনার কাছে প্ল্যান বুস্টার না থাকে সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে আপনি ওইভাবে গাছ লাগিয়ে দিন পরবর্তীকালে প্ল্যান বুস্টার গাছের পাতা বেরোনো শুরু হলে প্ল্যান বুস্টার দেওয়া শুরু করে দেবেন ঠিক আছে তো এবার আপনাকে কি করতে হবে ভালো একটা ফাঙ্গিসাইড রাখতে হবে দুটো পেস্টিসাইড রাখতে হবে গরমের জন্য কারণ গরমে তো রোগ পোকা প্রচুর পরিমাণে অ্যাটাক করবে তাহলে কী ফাঙ্গিসাইড রাখবেন নর্মেল একটা স্প্রিন্ট বা ব্যাবস্টিন এই ধরনেরগুলো রাখতে পারেন এগুলো আমাদের স্টোরে আছে আপনি এক পাতা নিলেও সেটা পাঠানো সম্ভব আমাদের সামান্য হয়তো ডেলিভারি চার্জটা লাগে এবার আপনাকে কি করতে হবে এই যে ফুলগুলো ফুটছে এই ফুলগুলোর কিন্তু একটু মায়া ত্যাগ করতে হবে যদি গাছে দেখা যায় যে প্রচুর শিকড় হয়ে গেছে এইভাবে গাছের গোড়াটাকে খুঁড়বেন অন্তত চার ইঞ্চি পর্যন্ত দেখবেন যে শিকড় কি ভরে গেছে নিচের দিকে দু থেকে তিন ইঞ্চি বা চার ইঞ্চি দেখুন শিকড় কিন্তু আসছে তার মানে এটাকে রিপোর্টিং করতে হবে মানে শিকড় উপর দিকে উঠে গেছে নিচেতে তার মানে রুট বাউন্ড হয়ে গেছে রুট বাউন্ড হয়ে গেলে কিন্তু যত খাবারই দেন সেই গাছে কিন্তু ভালো জবা ফুল হবে না সাইজ ছোট হবে বা গাছের গ্রোথ ভালো হবে না খাবার দিয়ে যাবেন ঠিক আছে এই সমস্যাগুলো হবে তাহলে আমাদেরকে এইটা করতে হবে এবার হচ্ছে একটা ভালো কাটার কিন্তু আপনাদেরকে লাগবে আর স্যানিটাইজার লাগবে যাতে কাটারটা স্যানিটাইজ করে কাটা যায় এবার কোন কোন ডালগুলো কাটবেন কি করবেন যদি আপনার ছোট গাছ থাকে আমার এই ছোট ছোটো গাছগুলো এই গাছগুলোকে আমি কখনোই ডাল ছাঁটাই করব না কারণ এর সাইজটাই ছোটো শুধু নর্মাল এদেরকে কি করব। ঠিকভাবে মাটি প্রস্তুত করে রিপটিং করে দেব নতুন মাটি দিয়ে ব্যাস এইটুকু করে এদেরকে ছেড়ে দেবো তাহলে এরা আবার নতুন নতুন ডাল বেরোবে এবং গাছগুলো দেখার মতো কিন্তু স্যুট বার করবে এবং আরও এই যে গা থেকে যে স্যুটগুলো বের হচ্ছে এই স্যুটগুলো থেকে পরিণত ডালে হবে এবং নতুন নতুন আবার এত কুঁড়ি কিন্তু আসবে ঠিক আছে তো আমি আমার গাছগুলোকে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন প্ল্যান বুস্টার ছাড়া কিছুই দিই না এইটুকুই দিই আর পেস্টিসাইড ফাঁকিসাইডটা আমি কিন্তু ঠিকঠাকভাবে দিতে থাকি কারণ হচ্ছে পেস্টিসাইড ফাঙ্গিসাইডের উপর নির্ভর করে গাছ কেমনভাবে তার গ্রোথটা নেবে তাহলে এইটুকু আপনারা যদি করেন তাহলে আপনাদেরকে আর কোনো খাবার মাইক্রোনিউট্রিয়েন্ট কোনো কিছু প্রয়োজন হবে না শুধু মাসে এইটুকু পরিচর্যা করুন আপনারা যারা বৃদ্ধ আছেন চাকরিজীবী আছেন তাদের প্রচুর সমস্যা হয় কিন্তু গাছ করার প্রচুর ইচ্ছা থাকে তা তার জন্য তো আমাদের টোটাল প্যাকেজিং করা আছে হয়তো বিজনেস এটা হবে কিন্তু বিজনেসের পাশাপাশি আমরা যে সার্ভিসটা আপনাদেরকে দিই এই সার্ভিসটার কথাটা একটু ভাববেন যে কিভাবে আমরা পুরোটাকে পরিচর্যা করছি এবং আমার প্ল্যান বুস্টারের যে কেমন কাজ হচ্ছে সেটাও আপনারা সকলেই জানেন বা আমার দিদিরা সকলেই কমেন্টে নিশ্চয়ই লিখবেন যে দা দাদারা লিখবেন যে কীভাবে প্ল্যান বুস্টার কাজ করছে তাদের তাহলে আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস